আছে লাড্ডুর সাথে একটা কাঁচা লঙ্কা পাউরুটি আম ধরো আমি ডিম সিদ্ধটা তোমার নিয়ে আসছি গরম তো এ কি তোমার এবার সকালবেলায় ফোনটা নিয়ে বসে নেই কি এত পাউরুটি বাবা একা খাবে খাবে না কি আমি এখানে একসাথেই তো দিলাম আর বাবা আটিও তো খাবে না তুমি বেছে বেছে নিয়ে ওর মধ্যে ওগুলো দিয়ে দিলে গো মার কথাও আমি কিচ্ছু শুনতে পারি কিচ্ছু শুনতে পারছ না তোর কথা খুব মানে আসছে একটু কি ভ্যাকসিন ওইটা তো ফার্স্ট ডোজটা তো আমার মাঝখানে বন্ধ হয়ে গেছিল না হ্যাঁ এবার তো আমার মনে হয় চালু হবে চোরদাকে বলাই আছে মানে আমাদের ব্রেকফাস্ট আমার হচ্ছে এগ স্যান্ডউইচ আর মার পাউরুটি ডিম সিদ্ধ আর এদিকে আছে আম বাবা তো খেয়ে চলে গেছে পাউরুটি ডিম সিদ্ধ গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজকে সকালবেলা উঠে আমার মনে হচ্ছে আমি বাড়িঘর ছেড়ে কোথাও চলে যাই কারণ একটা ফোঁটা রোদ নেই সকাল থেকে উঠে দেখছি আবার সে শুরু হয়ে গেছে তখন দেখি তুমি ঘুমাচ্ছ মানে ঘুমের মধ্যে এপাশ ওপাশ করছো এবার আমি দেখলাম কি যে টিফিনের সময়টা চাপ নেই পাউরুটি হবে আজকে এবার শোনো আমি 9টার সময় ঘুম থেকে উঠেছি উঠেই দেখছি ওই রকম ওয়েদার মেঘলা মা এখানে বসে এখন পাট শাক কাটছে দেখতে পাচ্ছ সকালবেলা উঠে মাথা খারাপ হয়ে যায় যে কি ব্রেকফাস্ট হবে কি দুপুরের লাঞ্চ হবে আজকে তো লাঞ্চে কিছু নেই কালকে চিকেন আছে কালকে চিকেন আছে আচ্ছা মা আজকে পাট শাক ভাজা শুধু করবে আর চিকেন এইসব দিয়ে লাঞ্চ হবে তো যেটা ব্যাপারটা হয়েছে যে সকাল কালকে রাত্রি আমরা ঠিক করে রেখেছি বাবা বলেছে বাবা পাউরুটি ডিম সিদ্ধ আম মিষ্টি সে সব খাবে তো আমি তো আবার আমার তো আবার সেই সব খাওয়া চলবে না আমি আগেই বলে দিলাম একটু নিলে মা পাশ থেকে আমাকে বলবে আমি তো মিষ্টি দিয়ে পাউরুটি খেতে পারি না সত্যি কথা বলতে তা আমি কালকে ভেবেছিলাম যে ঠিক আছে তাহলে এগ স্যান্ডউইচ খাবো তো সেই জন্য এগ স্যান্ডউইচ খেলাম আর সকাল থেকে আজকে মা শুধু ফোন করে মানে মা ফোন করেনি আমি আর মা ওই ঘরে বসে গল্প করছিলাম আর একদম ভালো লাগছে না মা যেহেতু রান্নার চাপ নেই আজকের দিনটা মা একটুখানি ফ্রি ভাবে আমার সাথে বসে বসে গল্প করলো তারপরে একটা বড় কাজ যেটা সকালে ঘুম থেকে উঠেই করেছি কারণ জানি একটুখানি দেরিতে ব্রেকফাস্ট করবো এডিটটা করে নিয়েছি কালকে 1%ও এডিট হয়নি পুরো ভিডিওটাকে এডিট করে একদম রেডি করলাম এক্সপোর্ট করে সেটাকে একটার সময় আমি পাবলিশ করব আর কি যেন বলে ও তার মধ্যে বম্মা ফোন করেছিল রিভিউটা দে আমি স্কিপিং করে সত্যি ভালো ঘুমিয়েছি একবারে এক ঘুমে আমার 7টায় ঘুম ভেঙেছে এক ঘুমে একদিন স্কিপিং করেই মানে সত্যি আমি ফল পেয়েছি দেখে এরকম কদিন করি আজকেও করবো তারপর যদি দেখে নেই হ্যাবিচুয়েট হয়ে গেছি ঘুমে করবো না বন্ধ রাখবো মার ফোনে ফোন করছে সবাই পাচ্ছে না কেউ কারণ ফোনটা তো আজকে বাবা দোকানে নিয়ে যাবে বলেছে তো ঠিক করে দিয়ে দেবে সফটওয়্যারের একটা প্রবলেম হচ্ছে হ্যাঁ তো বম্মার সাথে মা কিছুক্ষণ কথা বললো বম্মারও মানে ওই একই কথা বম্মা বলছে যে ভাল লাগছে না বাড়িতে থাকতে ট্রেনটা চললেই একটুখানি তো আমাদের বাড়ি থেকে আর কি ঘুরে আসবে মানে মাকে বলছে আমাদের এখানে আসবে তো মা বলছে হ্যাঁ হ্যাঁ এসো এই সমস্ত কথাটা বলার পরে তারপরে যাই হোক ব্রেকফাস্ট করলাম করে এখন যাবো স্নান করতে পুজো করতে তাহলে আজকের মতন কাজ শেষ আজকে আর সেরকম কোনো চাপ নেই কারণ ভিডিও রেডি একদম মা এখানে শুধু পাট শাক ভাজবে মারও আজকে লাঞ্চে একদম হালকা হ্যাঁ মানে অন্যান্য কাজকর্ম রয়েছে রান্নার চাপটা নেই গুড ইভিনিং এখন 7:30 বাজে দুপুরবেলা লাঞ্চের পরে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে হঠাৎ করে বেল বাজিয়েছিল ওই একটুখানি একজন এসেছিল আর কি আবুল তাবুল গল্প করতে সেসব শুনে টুনে এখন আমরা একটু বেরোব একজনটা কে উপরের আমাদের প্রতিবেশী হ্যাঁ একজন মানে প্রতিবেশী আলতু ফালতু লোক আমি আলতু ফালতু লোক বললাম না না আমি বললাম আবুল তাবুল গল্প বলতে হ্যাঁ ওই হাটের গল্প বলতে এসেছিল এই এখানে কি পুলিশের গাড়ি চুরি দৌড়াচ্ছিল সেসব গল্প শুনে এখন এই সময় তো হবে এগুলো এখানে রেড করতে আসে ওখানে রেড করতে আসে এইসব তো লেগেই আছে তো এখন বেরোচ্ছি আমরা কোথায় যাবো আজকে আমরা এখন হাঁটতে বেরোচ্ছি বা যেই দিকে দেখবো জলকাদা নেই আমরা জলকাদা আমাদের এখানে না সে নেই তাও আমরা মানে দেখি ওই
রোডের দিকেও যেতে পারি, স্টেশন রোডেও যেতে পারি, বা এমনি মেন রোডেও হাঁটাচলা করতে পারি। লিপস্টিকটা, হ্যাঁ লিপস্টিকটা মেখেছি বলে তোমাদের আগে দেখিয়ে নিচ্ছি, কারণ এবার তো মাস্ক পরবো। আগামীকাল বিকেলবেলা আমাদের মা বলেছিল আজকে দুপুরবেলা বাবা বাড়ি আসার পরে যে কালকে বেরোবো, তা বাবা বললো যে না কালকে বৃহস্পতিবার তো দোকানপাট আরও বন্ধ থাকে। সাতটার দিন খোলা এখন আমাদের, সাতটার দিন নাকি খোলা, তাই বাবা বলেছে যে আজকেই চলো। সেই জন্য যাচ্ছি এখন, শুধু মাস্কটা পরবো, যাবো, হাঁটবো ঠাটবো কিছুক্ষণ মোটামুটি, মানে দিনটাকে শেষ করার জন্য। কারণ এখন আর কত দিন বাকি, আজকে কত তারিখ, 21 23 আচ্ছা 24, তাও এখনও প্রায় 5-6 দিন বাকি আছে। আপাতত ভাবছি লকডাউন মানে উঠে যাবে, সবাই তো আগে আগে বলছে সোনারপুরের ওখানে নাকি রেল অবরোধ করেছে ট্রেন চালানোর জন্য, আমরা দেখিনি যদিও। হ্যাঁ কিন্তু এইসব লোকের কাছ থেকে খবর শুনে কোনো সময় এখানে বলবে না। আর ইয়ে রাস্তাঘাটে তো একটু চোখে অন্ধকার থাকে, যে রাস্তা যে একটু ক্যামেরা করবি সেটাই। আর ওইটা শুনেছিল এর মাঝে একদিন কি বোম করার গল্পটা জানো না, ওই তো ওটাকে টায়ার বাস্ট করেছে জলের গাড়ি, জলের গাড়ি। আমার এইটা কেন জানো তো বললাম মাকে, মা বলেছে সোনারপুরের কথা, আসলে আমরা ওই খবরটা দেখিনি, আমরা খবর দেখিই নি, এখন বেশি দেখছি না, ওই এক খবর শুনতে ভালো লাগছে না। আমাদের এখানে একদিনের মধ্যে অনেক প্রায় তাও 1 মাস হয়ে গেছে, না দু সপ্তাহ তো আছে, 2-3 সপ্তাহ হয়েছে। একদিন ঘুমাচ্ছে, তারপরের দিন সকালবেলা যখন বাবা গেছে তখন গিয়ে শুনছে একজন আমাদের এখানে মিষ্টি দোকানের একটা মানে কাকুর কাছে যে ওখানে নাকি মানে এই বাড়ির সামনে নাকি বোম পড়েছে, সেই আওয়াজটা আমিও পেয়েছি। হ্যাঁ এবার মা বাবা আওয়াজটা পেয়েছে, আমাদের সবাই মোটামুটি এই খবরটা ছড়িয়ে গেছে। পরে শোনা গেছে এটা বোম টোম কিছু না, আমাদের এখানে যে ওই জলের ইয়ে সাপ্লাই দেয় না, ওই যে পিয়াসের যে জারগুলো, সেই রকম একটা জলের কিছু মনে হয় বাস্ট করেছে, তার আওয়াজ। না না জলের গাড়িটারই মনে হয় টায়ার ফায়ার কিছু, যাই হোক এরকমই একটা কিছু। সেইটাকে একজন রাত্রবেলা রটিয়ে দিয়েছে যে কালকে এখানে বোম পড়েছে, এবার বোমটা যে ব্লাস্ট হয়েছে সেই ইয়েটা সে কোনো চিহ্নই নেই, কোনো চিহ্ন নেই, কিন্তু উনি সব জায়গায় বলে বেরিয়েছে। সেই জন্যই মাকে বললাম যে শুনে কারোর থেকে কোনো খবর টবর দিও না, কারণ আমি নিজেও এখনো দেখিনি যে এরকম সোনারপুরে এরকম হয়েছে। যাই হোক ওই সব বাদ দাও। ও একটা গোলাপি মাস্ক পাওয়া যায় না, ওটা কোথায় পাওয়া যায়, ওগুলো না ওষুধের দোকানেই পাওয়া যায় বুঝেছো, সার্জিক্যাল মাস্কগুলো যে গোলাপি কালারের একটু কিনতাম। তাহলে চলো জল খাবো, চলো শেষের দিকে। হ্যাঁ জুলাই মাসে তো সেই লাস্টে বাবার জন্ম, এখনই তো ভালো ইলিশগুলো উঠবে, তার আগে ইলিশ পাওয়া যায়, বর্ষার পরেই তো ছোটখাটো খোকা টোকা না, ওগুলোতে কাটা ভর্তি। আমি মোটামুটি বেশ বড় মোটা সাইজের ইলিশ হবে, মাঝখানে ডিম টিম থাকবে। আমিও আমি কিন্তু ওই বন্ধু ওইখানে যাচ্ছি, বাবা বলছে এখন নাকি গঙ্গার পাড়ে আমরা যদি যাই গিয়ে যদি দেখি গঙ্গার পাড়ে ইলিশ রয়েছে, তাহলে নাকি বাবা ইলিশ ধরবে। আমার বাবা তো বাবা কি বল, একবার কলসে লাইটও জ্বালেনি না, কে নিবে দিল, বাড়িটা তো এখন এরকমই হবে। বুলানি যখন গেল তো তখন তো অন্ধকার আলো ছিল, তখন জ্বালাবো, জল খাবি খা। হ্যাঁ আমি জল খাবো, মাস্ক নেবো। রাস্তায় বেরিয়ে একটা নতুন মাস্ক কিনে পরেও ফেলেছি, আর ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে, ভালো হয়েছে। 2 বছরের লকডাউনে এই ফার্স্ট আমি একটা এরকম ছবি আঁকা শিখে প্রিন্টেড মাস্ক কিনলাম, এছাড়া আমি সবসময় সার্জিক্যাল মাস্কই পরি, আমিও তাই মাও দেন মা মাসির সঙ্গে। আমরা এসছি আজকে আবার ফেরিঘাটে, এ দেখো জল, জল মানে কি গঙ্গা, আমারও কিরম লাগে মাথার মধ্যে, মনে হয় পড়ে যাবো পড়ে যাবো। ইয়ে যে লঞ্চ দাঁড়িয়েছে ওইটার মধ্যে উঠে পড়েছি গিয়ে, চিন্তা করো এখানেই ছবি তোলা যাচ্ছে, এদিকে আসো। চলে এসছে দেখো, আমি এই মাস্কটাকে কিনেছি রাস্তায় গিয়েই, সার্জিক্যাল মাস্ক খুঁজছিলাম কিন্তু সার্জিক্যাল মাস্ক পিঙ্ক কালারের ছিল না, মাস্কটা খুলে কথা বলতে হবে, তো এটা কিনেছি রাস্তাতে কিনে মানে দোকান থেকে কিনে, তখনই পরতে হবে এরকম একটা ব্যাপার, তখনই পরে নিয়েছি, খুব সুন্দর মাস্কটা।
পিঙ্ক কালারের ড্রেসের সাথে ম্যাচিং করে গেছে সেই জন্য। আর যেটার জন্য মেন গেছিলাম সেটা হচ্ছে মাথার ক্লিপগুলো, মারও ভেঙে গেছে আমারও ভেঙে গেছে বাড়িতে থাকতে থাকতে, সেই কারণে বেশ কিছু ক্লিপ কিনেছি, ছোটো ছোটো ক্লিপ, কারণ আমি হস্টেল করি, মারও হস্টেল করতে লাগে, এগুলো উঁচু করে উঁচু বাঁধে যাবে, তার জন্য কয়েকটা ক্লিপ কিনেছি, দুটো ব্ল্যাক একটা এই কালারের, মাই মাথায় বেঁধে দেখেছে। আর আমরা গেছিলাম গঙ্গার পাড়ে, তো সেখানে গিয়ে বাবা তো একদম একটা ওই লঞ্চ মানে স্টিমারগুলো আর কি দাঁড়িয়েছিল, সেটা একদম লাস্ট স্টিমার অব্দি চলে গেছে, বলছে এখানে এসে একটা ফটো তোল। আমি আর মা তো ভীষণ ভয় পাচ্ছি, কারণ দিনের বেলা দেখবে একটা তাও লাগে, গঙ্গার ওপর দিয়ে রাত্রেবেলা মানে অন্ধকার হয়ে গেলেই না একটুখানি হাঁটতে পাটাতনের ওপর দিয়ে, আমার আর মার বেশ ভয় লাগে। আমি আর মা বললাম যে না 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 আমি যাবো না, এখানে আসো, এখানে সেটা ফটো টটো তুলি। যাই হোক, আমরা কিছু ফটো তুললাম, তারপর চপ ঠপ নিয়ে চলে আসলাম, আজকেও চপ খেয়েছি, এরপর আবার অনেকদিন চপ খাবো না, ভেজিটেবিল চপ, আমের চপ আর আলুর চপ এইসব নিয়ে এসেছি। ও এই মাস্কটা হচ্ছে আমি আমার জন্য নিয়েছি, এরকমই প্রিন্টেড মাও চেয়েছিল কিন্তু আর ছিল না, এখন তো সবার মাস্ক খুব লাগছে, তো সেটা পাওয়া যায়নি, মা আবার পরে গিয়ে নেবে। আর মা একটুখানি ওই ঘরে পরার নাইটি টাইটিও দরদাম করছিলো, মানে জিজ্ঞেস টিজ্ঞেস করছিলো, মা একটু অন্য কাটিংয়ের নাইটি চাইছিলো, তো সেটা বললো যে সকালবেলার দিকে টাইম নিয়ে যেতে হবে, কারণ ওনার দোকান বন্ধ করে দেওয়ার তাড়া ছিল, এখন সে কারণে নিয়ে চলে এসছে এগুলোই। আর এমনিতে ওই সার্জিক্যাল মাস্কও এনেছি, ওই ইয়েলো কালারের এনেছি, কারণ স্কাই পরতে 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 পড়তে আর ভালো লাগছে না, সেই জন্য। ওই যে মাও ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছে, আমি ড্রেস চেঞ্জ করে নিই, জাস্ট করবো, করে এখন চপ ঠপ খাবো, তারপর ওই ঘরে বসে টিভি দেখবো। ডাল সিদ্ধ আলু সিদ্ধ করেছে, ও মা এখন ডাল সিদ্ধ আলু সিদ্ধ করেছে, ভালো খাবার, ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে গেল। তো চলো, আমি ভাবলাম তোমাদের সাথে কথা বলে ভিডিওটাকে শেষ করি, হ্যাঁ প্যাকেট রেখে দিচ্ছি। ও আর এই ক্লিপগুলো সব জেপির ক্লিপ, হাত থেকে নইলে আমার আর মার, বিশেষ করে আমার মার হাত থেকে টপ টপ করে পরের ভেঙে যায়, জেপির ক্লিপগুলো ভীষণ ভালো হয়, একদম ভাঙে না। আজকের মতন টাটা, তাহলে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আর প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা অনেক অনেক বড় করে দাও। আজকের মতন টাটা, গুড নাইট, খুব গরম লাগছে, ফ্যান বন্ধ করে ভিডিও করছি।